হ্যালো গাইস, আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকের ওয়েদারটা দুর্দান্ত ওয়েদার, বলতে কাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে কাল থেকে। আমি বেরিয়েছি একটু দেখার জন্য, এখন প্রায় কটা বাজে, সকাল 10:30 বাজে, কিন্তু ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার। কাল থেকে বৃষ্টি হচ্ছে, চারিদিক ডুবে গেছে, তাই বেরিয়েছি বাইরে, একটু বাইরে বেরিয়েছি, ওই ঝিলপাড়ের দিকে যাবো, দেখি কী রকম অবস্থা। রাস্তাঘাটে একদম লোকজন নেই বললেই চলে, লোকের ঘর দরের কী অবস্থা, পুরো জলে ডুবে গেছে, আমাদের পুকুরে ডুবে গেছে। একটু পরে গিয়ে দেখাচ্ছি, যেগুলো বৃষ্টি হচ্ছে পুরো ডুবিয়ে দেবে সব কিছু। চলো আমার পুকুর ঘাটের দিকে নিয়ে যাচ্ছি, আমাদের ঘাটটা কি অবস্থা এখন দেখাবো। দেখো ঘাটের, এটা আমাদের পুকুর পার, দেখো এই পাশের ওদের ওদের পুকুর, আমাদের পুকুর দুটো একসঙ্গে হয়ে গেছে। আমি ভাবছি একটু গাড়ি নিয়ে বেরোবো, দেখে আসবো কি কোথায় কীরকম কী সিচুয়েশান, দেখা যাক বেরোই নাকি, বেরোলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো বন্ধু, বাড়ি থেকে বেরোচ্ছি এখন, চারিদিক ডুবে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে কাল থেকে, কাল বিকেল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতে বেরিয়েছি কি অবস্থা। বাড়ি থেকে বেরোতে না বলছিল, তবু বেরিয়েছি আমি, আমি টাউনশিপের দিকে যাব, চারিদিক ডুবে কি অবস্থা, মেঘলা হয়ে আছে, আবার বৃষ্টি হতে পারে। মা বললো যে বৃষ্টি শুরু হওয়ার আগে মোটামুটি বাড়ি ঢুকতে হবে, জল কোনো মতেই লাগানো যাবে না। দেখো কি অবস্থা, চারিদিক ডুবে গেছে, এটা আমাদের কলোনি, কি অবস্থা এদিকে, ওই কলোনি ফলোনি পুরো টোটাল সাইড ডুবে গেছে, এপাশের কলোনি তো পুরো ডুবেই গেছে। টোটাল এপাশের ঘর যেগুলো সব ডুবে গেছে, কলোনির ভেতর পাশে যে মোটামুটি গলিগুলো যেগুলো গেছে পুরো ডুবে গেছে। টাউনশিপের ক্ষুদিরাম হয়ে টাউনশিপের দিকে যাবো, কিরকম সিচুয়েশন গেলে বোঝা হবে। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, খবরে দেখাচ্ছে এখনো মোটামুটি বৃষ্টি হবে, এগুলো সব ডুবে গেছে, দেখো কিরকম। দেখো দোকানপাট গুলো ডুবে কি অবস্থা হয়েছে, কলোনি গুলো টোটাল ডুবে গেছে, মানে এখানে লোল্যান্ড এরিয়া যেগুলো হয় সেগুলো টোটাল ডুবে গেছে, পার্ক ফার্ক থেকে শুরু করে
আমাদের ওইদিকটা খুব কম ডুবেছে বলে এবং মিলনের ওই যে রাস্তাটা গেছে খুব কম ডুবেছে, কিন্তু এই পাশে কলোনি থেকে শুরু করে আমাদের ওপাশে যে কলোনিগুলো আছে ভালোই জল ঢুকেছে, প্রচুর ডুবেও গেছে, অনেকটা পরিমাণ জল ঢুকেছে বললেই চলে। কত লোক মাছ ধরতে নেমেছে চারিদিকে মাছ, সব মাছ ধরায় ব্যস্ত, যারা ঘর ডুবেছে তারা ঘর নিয়ে ব্যস্ত আর এরা মাছ ধরায় ব্যস্ত। কি অবস্থা, গাড়ির পুরো আজকে ওয়াটার টেস্ট অপারেটিং টেস্ট সব হয়ে গেছে। হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে, যাওয়াই যাবে না যা অবস্থা, টোটাল ডুবে গেছে, যাওয়াই যাবে না। কি অবস্থা, চারিদিক ডুবে গেছে, যাবো না গাড়ি নিয়ে, যাবো না, যাওয়াই যাবে না। আমার সাইলেন্সার নিচে আছে, জল ডুবে গেলে বিশাল মাথা খারাপ হয়ে যাবে এক্ষুনি, অসুবিধা তো এটাই সাইলেন্সার নিচে না। মাছ ফাছ ধরছে চারিদিকে,
দেখো চারিদিক ডুবে গেছে পুরো একদম জল, এরকম বৃষ্টি সত্যিকারের বলছি জন্ম থেকে দেখিনি আমি তো। এখানে মাছ হচ্ছে এরা, মানে নদীর জল আর এ জল পুরো একসঙ্গে হয়ে গেছে। আমি যেতে পারলাম না টাউন সাইডের দিকটায়, নদীর জলের থেকে বিশেষ করে যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টির জন্য মেন জলটা এতটা হয়ে গেছে, সব একসঙ্গে সব জলে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো প্রচন্ড পরিমাণে। আমি রোড থেকে যাচ্ছি এখন, যেটা রানীচকের দিকে গেছে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসাটাই তো ভুল হয়ে গেল, পুরো রাস্তাটাতে জল জলে ডুবে আছে। কি অবস্থা, এই পোর্শন থেকে ক্যামেরা সাউন্ড মানে এক্সটার্নাল যে অডিওটা রেকর্ড হচ্ছিল সেটা বন্ধ হয়ে গেছে, আমাকে এখান থেকে ভয়েস ওভার করতে হচ্ছে। আমি গাড়ি ঘুরিয়ে এখন ব্যাক করে যাচ্ছি, রাস্তায় এতটা পরিমাণ জল যে যাওয়াই যাচ্ছে না সামনের দিকে, আর আমি ব্যাক করে তাই জন্য যাচ্ছি টাউনশিপের দিকেই ব্যাক করে যাচ্ছি আবার। আমি রানচকের কাছে পৌঁছে গিয়েছি, রানচকের ওভারব্রিজের ওপর থেকে যাবো বলে এতটা কষ্ট করে আবার এসেছি ব্যাক করে টাউনশিপ হয়ে ক্ষুদিরাম হয়ে আবার রানচকের দিকে এসেছি। ফার্স্টে গিয়েছিলাম ওই টাউনশিপ থেকে রানচকের যে মেন রাস্তাটা যেটাতে বাস চলে ওটা দিয়ে আসছিলাম, কিন্তু ব্যাক করে আবার রানচকের দিকে এসেছি ক্ষুদিরাম হয়ে। এপাশেও দেখো কীরকম জলে ডুবে আছে, যেদিকেই যাই শুধু জল আর জল, চারিদিক জলে ডুবে আছে, যেদিকেই তাকাচ্ছি যেদিকেই যাচ্ছি সেদিকেই জল।
আমি ওভারব্রিজের উপরে এসেছি একটি মাত্র কারণ, সেটা হচ্ছে ওপর থেকে আমি দেখতে চাইছি যে কেমন লাগছে ভিউটা, যে পুরোটা যে ডুবে গেছে এটা উপর থেকে দেখতে কেমন লাগে, তাই জন্যই ওভারব্রিজের উপরে আসতে চেয়েছিলাম। কিন্তু ডান দিকে তো কিছুই বোঝাই যাচ্ছে না, এত সবুজে ভর্তি, কি কতটা জল কি জল কিছু বোঝা যাচ্ছে না। ওপর থেকে ভিউটা ঠিক এরকম লাগছে, বড় গাড়িগুলো যে যাচ্ছে ওইদিকে পুরো রাস্তাটা টোটাল ডুবে আছে, রাস্তাটা কেন পুরো জলের একটা লেভেল হয়ে গেছে পুরো একদম সব। এখানে ঘাস টাস আছে বলে ওরা বোঝা যাচ্ছে না, এই দেখো গাড়িগুলো যাচ্ছে দেখো কিরকম টোটাল জলে ডুবে গেছে সব। এখন নাকি বৃষ্টি হবে বলছে, এখন প্রায় দুপুর 2:30 বাজে, টোটাল ডুবে গেছে সব, দুপুরো সাদা হয়ে গেছে। এখনো বৃষ্টি হলে কি যে হবে, সব বাস টাস উপরে দাঁড়িয়ে আছে, গাড়ি টাড়ি সব উপরে দাঁড়িয়ে আছে। প্রায় 10-15 মিনিট ওভারব্রিজে কাটিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি সোজা। 3টে বাজতে যায়, এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি, বাড়িতে গিয়ে ভাত ফাত খেতে হবে। যাই হোক, সিচুয়েশান খুবই খারাপ। যারা মধ্যবিত্ত বড়লোক তাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা খুবই গরিব তাদেরই তো প্রচণ্ড অসুবিধা হবে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। কি হবে কে জানে, পুরো বন্যা প্রবণ অবস্থা এখন। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, কি যে হবে কে জানে। যাই হোক, এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, ভাইকে একটু সাপোর্ট করো। রাজুদার সঙ্গে দেখা হয়ে গেল, রাজুদার ডিউটি যাচ্ছে। যাও, বাড়ির কাছে একদম পৌঁছে গিয়েছি। তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করতে ভুলবে না, অবশ্যই।